তুমি জানো কি না জানি না ইমপ্লাইডলি অনেকভাবে প্রেশার করা হচ্ছে যাতে এই নিয়ে কোনো প্যান্ডেল যাতে না করা হয় কোনো পুজোর থিম যাতে না করা রাস্তায় রাস্তায় তিলোত্তমার এ করা হয়েছে মানে ব্যাপারে লেখা হয়েছে ছবি আঁকা পুলিশ কি করছে ওগুলোকে তোমার মুছে দিচ্ছে কেন না এগুলো করা উচিত না এদের তিলোত্তমাকে নাকি অপমান করা হচ্ছে আজকে প্রোটেস্টটা কমতে 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 শুধু কি জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমিত হওয়াটা কি লোকে বলছে যে উৎসব হোক উৎসব করতে গিয়ে আমরা প্যান্ডেলে গিয়ে প্রোটেস্ট করবো একসাথে উৎসব আর প্রোটেস্ট হয় না আজকে তোমার বাড়ির যদি কারোর সাথে এই ধরনের হতো তুমি পুজোতে উৎসব করতে গিয়ে প্রোটেস্ট করতে পারি কিন্তু সমস্যাটা কি হয়ে যায় না তো প্রোটেস্টটাকে মানুষ সেই লেভেলে আর ধরে রাখতে পারছে না তার দুটো রিজন তুমি আজকে দুর্গা পুজো চলে যাবে তুমি দেখো মানুষ প্রোটেস্টের কথা ম্যাক্সিমাম মানুষ ভুলে যাবে আর এইটারই ওয়েট করছে তোমার হচ্ছে আমাদের এ থেকে মাঝেখানে একটা স্লোগান ওঠে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় কারোর মেয়ের সাথে এটা যেন না হয় সেটা পুলিশের মেয়ে হোক বা যে এটা করেছে তার মেয়ের সাথে যেন এটা না হয় ওর ডিউটি হচ্ছে রুলস ফলো করা মানুষ প্রোটেস্ট করতে কিছু মানুষ ভয় পায় তো প্রিলিমিনারি স্টেজে যেখানে আর কি তোমার এভিডেন্স গুলো কালেক্ট করার কথা সেখানে এভিডেন্স গুলো যদি ডিস্ট্রয় করা হয়ে থাকে

একান্ন ফুটে ঠিক আছে চল্লিশ ফুট কেন সিজ করালো তো নমস্কার বন্ধুরা কে কে পডকাস্ট আবার স্বাগত জানাই আজকে থামনেল দেখেছেন এবং টাইটেলও পড়েছেন কি আছে আমাদের সাথে তমানাথ রামচন্দ্র স্যার তমানাথ স্যার আজকে আমাদেরকে বলবে আমাদের কলকাতা পুলিশের কিছু রহস্য কিছু বিষয় এবং বলতেও খুব খারাপ লাগছে আজকে যারা রক্ষক তারা ভক্ষকের কাজ করছে আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই মর্মান্তিক এবং এটা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই তাই জন্য আজকে স্যারকে রেখেছি স্যার আমাদের কাছে বলবে যে কি কি হচ্ছে কি কি ব্যাপার হতে পারে এবং সিবিআইয়ের কতটা কাজ হয়েছে বা কেন সিবিআইরা পারছে না এত দিন লাগাচ্ছে এই মূল যে কি বলবো মানে আসামিদের খুঁজে বার করতে এবং এটাই আমাদের কে কে পডকাস্টের আর জি করনি শেষ পডকাস্ট হবে এরপর আমি আর কোন পডকাস্ট দেবো না কারণ আমার না এত খারাপ লাগছে দেখি যে নেওয়া যাচ্ছে না ব্যাপারগুলো এবং এত বড় লয়াররা এসছেন এই একটা মানে ছাড়ুন বাদ দিন এইসব বিষয় নিয়ে দেখতে থাকুন পডকাস্টটা পুরোটা দেখবেন না দেখলে অসুবিধা হবে এবং ডিসক্রিপশানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে কীভাবে কানেক্ট করবেন এবং নাম্বারটাও দেখতে পাচ্ছেন লিঙ্ক করছে আপনাদের যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে এবং অন্যান্য কোনো বিষয়ে কথা বলার থাকে জাস্ট একটা এস বা কল করবেন আমি আপনাদের সাথে আছি এবং ডাইরেক্ট স্যারের কাছে থ্যাংক ইউ কেমন আছেন স্যার ভালো আছি তোমরা ভালো আছো না স্যার আজকে চল্লিশটা দিন কেটে গেছে এবং আজকের যে পডকাস্টটা হতে চলেছে চল্লিশ দিন কালকে একচল্লিশ দিন হবে এবং কালকে আপনার এই পডকাস্টটা রিলিজও করবো আমি কেন এটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা নয় তুমি দিতে ঠিক আছে কেন কেন হচ্ছে হচ্ছে সবাই আমরা জানি আর জানি বলেই এত লোক মানে তোমার জাতি ধর্ম নির্বিশেষে সবাই রাস্তায় নেমে প্রোটেস্ট করেছে বা এখনো করছে ব্যাপার হচ্ছে দেখো কেন হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি সেটা নয় আমাদের দেখতে হবে যে সলিউশনটা কি হতে পারে কেন ব্যাপারটা কেন রাখছি আচ্ছা আজকে আমার যদি বোন বা বউ হতো বা আপনার যদি বোন বা বউ হতো তাহলে আপনি কি করতেন বা মা দেখো সবাই আমরা এই প্রোটেস্টই করতাম কারণ যেখানে তুমি চিন্তা করো প্রশাসন তো আমাদের হাতে থাকে না প্রশাসন প্রশাসনের জায়গায় থাকে সেখান থেকে তথ্য প্রমাণ এমনভাবে লোপাট করা হয়েছে যেখান থেকে কোনো রকম কুল কিনারা করা যাচ্ছে না কোর্টে মামলা চলছে সব মানছে সুপ্রিম কোর্টে চলছে কিন্তু উইদাউট এভিডেন্স ওর তো কাউকে প্রমাণ করতে পারবে না তা সেই প্রমাণগুলো বা এভিডেন্সগুলো এগুলো কোথেকে আসবে এগুলো তোমার প্রশাসন বা এক্সিকিউটিভ যাদেরকে আমরা বলি পুলিশ হোক স্টেট এক্সিকিউটিভ হোক বা সেন্ট্রাল এক্সিকিউটিভ সিবিআই যেই হোক না কেন তাহলে এগুলো তাদের প্রডিউস করার কথা এবার একজন স্টেট এক্সিকিউটিভ পুলিশ বলছে সিবিআই দেখছে এখন সিবিআই বুঝবে সিবিআই বলছে যে পুলিশ তো আগেই দায়িত্ব নিয়েছিল স্টেট পুলিশ সে সব তথ্য প্রমাণ তোমার লোপাট করে দিয়েছে আমরা এখন কী করব কেন পুলিশ একটা জিনিস স্যার এখানে পুলিশ যে ঘটনা বা ঘটনার সময় যে পুলিশরা বলছে যে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না তার মানে ডিলিট করা হয়েছে বা সিসিটিভিটা চলছে না দেখো এই ব্যাপারে তো কোনো রকম কারোর সন্দেহ নেই যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে বা করা হয়েছে আপনি জানেন শিওর বলছেন সবাই বলবে কেন বলছে কতগুলো জিনিস আমি বলছি তোমাকে তুমি এই কোয়েশ্চেন মানুষের দেখবে দিন দিন আস্তে আস্তে মাথা থেকে আস্তে আস্তে মুছে যাবে তবু আমি কোয়েশ্চেন গুলো বলে রাখছি যদি এই পডকাস্টে কেউ পরেও দেখে তার মাথা তো কোয়েশ্চেন গুলো যাতে স্ট্রাইক করে এক নম্বর তুমি ভাবো যে একটা ক্রাইম সিনকে সিজ করা হচ্ছে ক্রাইম সিনটা হচ্ছে তোমার একান্ন ফুটে ঠিক আছে ফুট কেন সিজ করা হলো বাকি এগারো ফুট কেন করা হলো এগারো ফুটের মধ্যে লোকজন ঢুকে যাচ্ছে বাইরের লোক সবাই ঢুকছে ঠিক আছে সেটা তোমার এই ফুটেজেই পাওয়া গেছে তো সেখান থেকে পুলিশ বলছে আমি চল্লিশ ফুট সিজ করেছি আর এগারো ফুট সিজ করতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিল এই কোয়েশ্চেনটা কিন্তু পুলিশ তোমার প্রপারলি কোনো আনসার দিতে পারছে না সেকেন্ড তোমার ওই যে ওয়াশরুমটা যেটা আছে একদম ক্রাইম সিনের পাশে একদম ঠিক ক্রাইমটা কনস্টিটিউট হওয়ার পরের দিন কেন ওটাকে ভাঙা হলো এত তারা কিসে ছিল তার কিন্তু কোনো প্রপার কিন্তু কোনো লজিক বা কোনো আনসার কিন্তু তোমার স্টেট একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যখন ভাঙা হচ্ছে ওখানে পুলিশ ছিল এবং ছিল কথা পুলিশ ছিল কিন্তু স্যার স্যার কলকাতা পুলিশ কি এর মধ্যে অনেক ভাবে জড়িত জড়িত সেটা তো দেখো তালা থানার ওসি কে তোমার অ্যারেস্ট করা হয়েছে জড়িত না থাকলে কেন অ্যারেস্ট করা হবে নিশ্চয়ই কিছু ক্লু পাওয়া গেছে এমনি এমনি তো কাউকে অ্যারেস্ট তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমাকে করা হচ্ছে না বাকিদের করা হচ্ছে না ওনাকে কেন করা হলো নিশ্চয়ই পুলিশের এখানে কিছু ভূমিকা তো আছে সেটা তো অস্বীকার করা যায় না তারপর তুমি ভাবো যখন ক্রাইম কনস্টিটিউট হয়েছে মারা গেছে তোমার তিলোত্তমা বাড়ির লোককে মিসগাইড করা হচ্ছে যে সুইসাইড করেছে হুম 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 হসপিটাল অথরিটি করেছে হুম আচ্ছা কোনো রকম এফআইআর শুন এফআইআর নেওয়া হলো না প্রায় তোমার 14 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এফআইআর নেওয়া হচ্ছে ঠিক আছে আগে বডি ক্রিমেশন হয়ে যাচ্ছে পোস্টমর্টেম হয়ে যাচ্ছে তারপর গিয়ে এফআইআর হচ্ছে এগুলো তো প্রসেস না পোস্টমর্টেমের টাইমিং কতদিন দুদিন দিন তো শুনেছি হুম দুদিন পর একবার বডিটাকে রাখতে পারতো রিজার্ভ করতে পারতো এত তারা কিসের ছিল যেখানে তোমার এই যে তোমার হেলথ ডিপার্টমেন্ট এগুলো তো সব হেলথ ডিপার্টমেন্ট কনস্টিটিউট করে পোস্টমর্টম বলো বা ক্রিমেশন প্রসেস বলো তার সাথে তোমার পুলিশে ইনভলভমেন্টস থাকে তা এই জায়গাগুলোতে যখন প্রমাণ লোপাট করার এত তারা ছিল বলি না কি বডিটা এত তাড়াতাড়ি তোমার ক্রিমেশন করা হলো এর আগে দুখানা বডি পেন্ডিং ছিল সেটাকে টপকে এই বডিটাকে তোমার আগে গিয়ে ক্রিমেশন করা হয়েছে যে ডোম তোমার করেছে তার স্টেটমেন্ট তুমি শুনে দেখবে তথ্য প্রমাণ লোপার্ড হয়ে যায় এই নিয়ে তো কারোর কোনো ডাউট থাকার কথাই নয় ইনফ্যাক্ট তোমার সুপ্রিম কোর্টও বলেছে এটা নিয়ে যে তোমার নির্যাতিতার বাড়ির লোককে কেন ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এটা নিয়ে কোয়েশ্চেন করেছে যে এতক্ষণ এত টাইম পেরিয়ে যাওয়ার পরে কেন এফআইআর নেওয়া হলো বা হসপিটাল অথরিটি কেন প্রথম এফআইআরটা করলো না এটা তো প্রথম ফার্স্ট এফআইআর আর কিছু না ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রথম ইনফরমেশনটা তো নিজেদের বাড়ির লোক পায়নি প্রথম ইনফরমেশনটা কে পেয়েছে হসপিটাল অথরিটি তবে হিসেব মতো তার করা উচিত ছিল সেটা সে করলো না কেন এই কোয়েশ্চেন উত্তর কি তোমার কেউ দিতে পারবে পারবে না তুমি আমি করছি বাকি সবাই প্রোটেস্ট করছে কেন করছে কারণ যাদের যেই কাজটা করার ছিল যার যেটা ডিউটি ছিল সেটা সে পারফর্ম করতে পারেনি

পুলিশ আছে কোর্ট আছে পুলিশ তো সব তথ্য প্রমাণ করে কোর্টকে দেবে বা উকিল লয়ার দেবে সে পুলিশই যদি করাপ্ট হয়ে যায় তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে কিছু না কিছু তো ব্যাপার ভাই আছে এটা তো একদম 100% শিওর কিছু না কিছু ব্যাপার তো এখানে তোমার ইনভলভমেন্ট তো ছিল আপনি কি এবার সরাসরি বলতে পারছেন কি যে পুলিশরা খুব ভাবে জড়িত এটার মধ্যে জড়িত তো অবশ্যই জড়িত বলেই না আজকে তোমার টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে আর কতজন আসা দেখো মাঝখানে আজই তোমার যে কমিশনার ছিল কমিশনার পুলিশ ঠিক আছে ওনাকে তোমার জুনিয়র ডাকতেতে দাবি মেনে ওনাকে কমিশনার পোস্ট থেকে তোমার এই করা হলো কেন ট্রান্সফার করা হল কেন তাকে তো পদত্বকের দাবি করা হয়েছিল সিড়দড়া দেয়া হয়েছিল তা সিড়দড়াহীন ছিল ছিল তাকে কিছু না কিছু তো ইনভলভমেন্ট তো এখানে পুলিশের একদম 100% আছে লোকে এখন জাস্টিস চাইলে স্টেট गवर्नमेंटের কাছে বা পুলিশের কাছে জাস্টিস চাইলে বলতে যায় তারা যে তুমি সিবিআই এর কাছে যাও বলো তো যেহেতু এখন সিবিআই ম্যাটারটা দেখছে কিন্তু প্রিলিমিনারি স্টেজ তো সিবিআই আসেনি হোয়াটা বলতে প্রিলিমিনারি স্টেজ তখন তো সব কিছু যা করত্ব করে দিয়েছে এই কোশ্চেনগুলো আনসার দিতে পারবে তোমার স্টেট গভর্নমেন্টের পুলিশ দিতে পারবে না খালি সব কিছু ছুড়ে দিচ্ছে সিবিআই এর ওপর আর সিবিআই ছুড়ে দিচ্ছে তোমার স্টেট গভর্নমেন্টের ওপর দেখো যেখানে তোমার প্রমাণ দায়িত্ব নিয়ে লোপাট করা হয় দায়িত্ব নিয়ে সেখানে সিবিআই ভগবান নয় যে সেটাকে নতুন করে আবার ট্রেস করে করে খুঁজে আনবে একটা লেভেল অব্দি করা যায় কিন্তু যেখানে দায়িত্ব নিয়ে কোনো মানে তোমার প্রশাসন ঠিক আছে বা তোমার এক্সিকিউটিভ বডি যখন দায়িত্ব নিয়ে কোনো প্রমাণকে লোপাট করছে তখন কত দূর অব্দি প্রমাণটাকে ট্রেস করে নিয়ে আসবে তাও কিছু কিছু আনা হচ্ছে বাট ফুল তো সেখানে নিয়ে আসা যায় না এবং তারা কিন্তু সবাই কিন্তু প্রফেশনাল যে তোমার যারা ধরো মানে স্বাস্থ্য ভবন যারা আর কি তোমার পোস্টমর্টম করেছে বা ক্রিমেশন প্রসেস করেছে সবাই কিন্তু প্রফেশনাল যে পুলিশ প্রথম ইনভেস্টিগেশন করেছে যারা আর কি চল্লিশ ফুট একার ফুটে ভেঙেছে এরা কিন্তু সব প্রফেশনাল ভাবে করেছে এগুলো তাতে কিন্তু যথেষ্ট নলেজ নিয়ে এগুলো করেছে মানে ওই সে বলে না রক্ষক যখন ভক্ষক ব্যাপারটা কিছুটা সেরকম হয়েছে বিশ্বাস হয় এবার পুলিশদের উপর দেখো ভাই বিশ্বাস তো মানুষ আজকাল কাউকেই করবে না বা করা উচিত নয় কিন্তু কোথাও না কোথাও তো একটা আমাদের কিছুটা কিছুটা একটা বেঁধে রেখেছে কনস্টিটিউশন বেঁধে রেখেছে আইন বেঁধে রেখেছে সেগুলোকেও যদি আইনের ফাঁক দিয়ে যদি যারা আইনে রোগ তারা যদি বার করে দেয় সেক্ষেত্রে মানুষ সাধারণ মানুষ জাস্টিস পাবে কি করে বা তোমার কোর্ট কতটুকু মানুষকে জাস্টিস দেবে কোট তো আর তোমার যাত তো আর নিজেকে ইনভেস্টিগেশন করবে না যার যেটা ডিউটি থাকে তো সেটা ঠিকঠাক পারফর্ম করতে হবে তবে তো কি একটা অপরাধের শাস্তি পায় তো প্রিলিমিনারি স্টেজে যেখানে আর কি তোমার এভিডেন্সগুলো কালেক্ট করার কথা সেখানে এভিডেন্সগুলো যদি ডিস্ট্রয় করা হয়ে থাকে সেখানে কোর্ট কতদূর কি করবে কোর্ট কি করছে না যারা জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে তাদেরকে কাজে ফেরার জন্য বলছে আরে তারা আন্দোলন করছে কিছু তো একটা রিজনে করছে তারা তো খেয়ে দেই কাজে নেই যে দিনের পর দিন তারা ওখানে বসে ধর্ণা দিচ্ছে নিশ্চয়ই তাদের কোনো একটা মোটিভ আছে সাধারণ মানুষ যারা ধর্ণা করছে যারা তোমরা মিছিল করছে তাদের একটা মোটিভ নিয়ে তারা করছে নিজের কাজ কামাই করে নিজেদের সব কিছু ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ সব কিছুকে তারা সাইডে রেখে যে করছে কিছু একটা মোটিভ নিয়ে করছে কিছু তো একটা ইনজাস্টিস হয়েছে কেউ তো নিজের সাধেতে বসে বসে ওখানে ধর্ণা দেয় না স্যার একটা পুলিশের যদি এবং পুলিশের তো ফ্যামিলি আছে সেই ফ্যামিলির যদি তাদের ফ্যামিলির সাথে যদি এরকম ঘটনা ঘটতো তারা কি করত আজকে তাদের সাথে করলো তারা এরকম জিনিসই হবে যদি এই সিচুয়েশনে পুরো তাদের সাথে হয় তাহলে তখন এই সিচুয়েশনই ফেস করবে হওয়াটা তো উচিত হবে না তখন হওয়াটা উচিত হবে না কারোর সাথেই হওয়া উচিত না তখন কি তারা রিয়েলাইজ করবে যে আজকে যেটা হলো আমার মেয়ের সাথে দেখো রিয়েলাইজ তারা এমনিও করছে রিয়েলাইজ করছে আমি বলছি না পুলিশ রিয়েলাইজ করছে না বাট তাদেরও তো কোথাও গিয়ে একটা হাত বাঁধা থাকে এতগুলো পুলিশ যদি দাঁড়িয়ে যায় আজকে কেউ কি কাউকে দাঁড়াতে পারে ওই জন্য সিদ্ধারা গিফট করা হয়েছে সিদ্ধারা নেই তুমি একটা জিনিস ভেবে দেখো আজ শুধু পুলিশেরকে দোষ ডোজ দিয়ে লাভ নেই আমি একটা নেগেটিভ ইমপ্যাক্টও বলছি এখানে তুমি ভাবো আজকে কিছু মানুষ যারা ধরো তোমার এই কিছুদিন আগে অব্দি মিছিল করেছে তাদের নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট লোক তো পুজোর কেনাকাটা করছে উৎসবের প্রিপারেশন নিচ্ছে তার তারা কোথাও গিয়ে এই জিনিসটাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে সেখানে পুলিশও তো মানুষ তার কি দায় পড়ে গেছে আমি যদি বলি একমাত্র তুমি দেখো যত প্রোটেস্ট হচ্ছিলো এতদিন দেখছিলে তার কিন্তু তোমার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রোটেস্ট কিন্তু কমে গেছে অলরেডি শুধুমাত্র এখন হাইলাইটেড হচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রোটেস্টে আগে তুমি ভাবো প্রত্যেকটা শিল্পীরা বেরিয়েছিল এখনো বেরোচ্ছে না আমি বলবো না কাউকে এখনও বেরোচ্ছে বাট যেইভাবে প্রোটেস্টটা প্রথমে হয়েছিল সেইভাবে কি এখন করছে মানুষ তারাও কিন্তু নিজেদেরটা দেখছে যে না পুজো আসছে বছরে একবার চলো শপিং করি প্রোটেস্ট করি কিভাবে কিছু কিছু লোক কিন্তু প্রকাশ করছে না কিন্তু কিছু কিছু মানুষের মনে চলছে মাথায় চলছে তারা কিন্তু প্ল্যানিং করছে কিন্তু কিন্তু মানুষ মানুষ কিছু হলেও সরে আসছে কিছু জন যারা ডেডিকেটেড তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো সেইখানে তুমি পুলিশের থেকে কি এক্সপেক্টেশন রাখো আজকে অনেক মানুষ যারা মুখেতে মানে আশেপাশের লোকের এরকম অনেককে তুমি দেখবে যারা মানে তোমার সাথে মানে এটা নিয়ে খুব প্রোটেস্ট করবে নিজেদের ক্লোজ রিলেটিভদের মধ্যে কত একটা আলোচনা সবাই করবে কিন্তু তোমার রাস্তায় নেমে প্রোটেস্ট করবে না ঠিক আছে আর হচ্ছে মানে তোমার যেখানে যেখানে বলা তুমি যদি পডকাস্টে বসিয়ে দাও তুমি নিজে একজন বলছিলে না যে একজন তোমার সাথে পডকাস্ট করেছে সবকিছু হওয়ার পর তোমাকে ফোন করে বলেছে যে আমার রেকর্ডিংটা দেবেন না এরকম হয়েছে তো এরকম জিনিসও হয় মানুষ প্রোটেস্ট করতে কিছু মানুষ ভয় পায় বা করলো সেটা ওই একটু মিছিলে হেঁটে নিলাম ব্যাট তুমি প্রকাশ্যে কোথাও বলতে দাও মঞ্চে দাঁড়িয়ে তোমার হাতে মাইক ধরিয়ে দাও এখন তো কটা কথা বলছেন এই ভয়টা কেন আমি তো সাধারণ মানুষ আমার বাক স্বাধীনতা আছে আমি কি বর্তমান লোক যে লোকেরা আছে প্রত্যেকটা পাড়াতে ক্লাব বা যেভাবে হোক বা শাসক দল আছেন বর্তমানে তারা কি এই ভয়টাকে মানুষের ভেতর ঢুকিয়ে রেখেছে অবশ্যই শুধু এই শাসক দল বলে নয় ঠিক আছে এর পরেও যে শাসক দল আসবে এটা দেখো ব্যাপারটা কি বলতো শাসক দলের উপর ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করে না তুমি গোলাম হতে চাইলে তবে লোকে তোমাকে গোলাম বানাতে পারবে তোমার নিজের শির দ্বারা তোমার নিজের মেরুদণ্ডের উপর ডিপেন্ড করে আজকে যদি তোমার শরীর মেরুদণ্ড হয় ঠিক আছে সে যে সিচুয়েশনই হোক তোমার মেরুদণ্ড তুমি বাঁকাবে শাসক দলটা ফ্যাক্টর করে না সব শাসক দলই চাই শাসন করতে ঠিক আছে কিন্তু কে শাসিত হবে কে চোকান বুঝে শাসিত দেখো আমরা সবাই শাসিত হই সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু কে বুঝে শাসিত হতে চায় সেটা তার উপর ডিপেন্ড করে আজকে যদি আমি তোমার যে যেকোনো ওপেন ফোরামে বা কোর্টেই হোক বা যেখানেই হোক বা তোমার এই যে ক্যামেরার সামনে আমি যদি সত্যিটা সত্যিভাবে না বলতে পারি ঠিক আছে আমি যদি যেটা ঠিক সেটাকে ঠিক না বলতে পারি তাহলে আমার শিক্ষিত হয়ে লাভ কি আছে আপনি তো লয়ার বলে আপনি তো সাহস

বা তার টিচারদের থেকে হোক গুরুজনদের থেকে হোক প্রকৃত শিক্ষাটা একটু হলেও পেয়েছে আর যদি সব মানুষ যদি এইভাবে পেয়ে থাকতো তাহলে ভয় পেত না আজকে দেখবে প্রোটেস্ট অনেকে পিছন দিকে থেকে যায় এখন অনেক লোক সামনের দিকে আসে না তুমি ক্যামেরা নিয়ে যাও দেখবে সবাই কিন্তু মুখ খুলতে চায় না নিউজ মিডিয়ার সামনে সবাই কিন্তু মুখ খুলতে চায় না আজকে এটা কি আছে কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন বা কিছু কিছু তো নয় তো মানুষের ভয় কিসের এত কারণ মানুষও জানে যে এর সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিছুভাবে তোমার কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কানেকশন আছে এবং মানুষ যদি প্রোটেস্ট করে তাহলে সেখান থেকে তার কিন্তু প্রবলেম হতে পারে তো সেখানে তুমি শুধু পুলিশকে দোষারোপ করে কি করবে পুলিশ তো ডিরেক্টলি তোমার ডিপেন্ডেন্ট অন রুলিং পার্টি বা তোমার রুলিং ডিপেন্ডেন্ট পুলিশ তো কোনো অটোনোমাস বডি নয় তো সেখানে পুলিশের তোমার তোমার তো তো ওটা তোমারই হ্যাঁ এবার পুলিশ চাই সেটাকে নাও করতে পারে সেক্ষেত্রে তাকে দেখবে কিছু জন করতে নাও করতে পারে তাকে ট্রান্সফার করে দেবে জঙ্গল মহলে স্যার একটা জিনিস জিজ্ঞেস করবো যেটা হচ্ছে বিনীত গোয়েল একজন আইপিএস অফিসার সে প্রচণ্ড শিক্ষিত না হলে সেই ওই মানে ডিপার্টমেন্ট বা ওই পদটা পাবেন না এবং পাশও করা একটা বড়সড় একটা পরীক্ষা অবশ্যই সেই মানুষটা আজকে এই রকম কাজ করছে এতে কি আমরা প্রমাণ পাচ্ছি শিক্ষাগত প্রমাণ পাচ্ছি না অমানুষ বা অশিক্ষা বলবো না আমি এটা অমানুষের পরিচয় পাচ্ছি দেখো একটা কথা বলি তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আমার কোনো ডাউট নেই বা কারো ডাউট হওয়ার কথা নয় কিন্তু এথিক্যাল এডুকেশন সেটা কতটা আছে সেটা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু ডাউট আছে কেন বলছি আজকে তোমার ভাবো আমাদের দেশ চালায় হচ্ছে তোমার এক্সিকিউটিভরা কিন্তু অনেকটা হেল্প করে আমাদের দেশ চালাতে বা যে কোনো আইন কানুন যেগুলোই তোমার কি পাস হয় না কেন সেটা কোর্টের অর্ডার হতে পারে বা কোনো ল হতে পারে যেগুলো তোমার পার্লামেন্ট থেকে বা বিধানসভা থেকে যেখান থেকেই পাস হোক না কেন সেগুলো কিন্তু যারা পাস করে তারা কিন্তু সেটা ইমপ্লাই করে না বা সেটা তারা কিন্তু সেটাকে এক্সিকিউট করে না ইমপ্লিমেন্ট তারা করে না সেটা কিন্তু করে কিন্তু এরা আইটিএস বলো আই বলো বা তোমার নর্মাল পুলিশ বলো সিবিআই বলো বা যে কোনো এক্সিকিউটিভ নন পলিটিক্যাল এক্সিকিউটিভ তা এরকম একটা পজিশন কেউ হোল্ড করে তারা যদি এই জিনিসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে সেখানে তো ইট ইস ভেরি মাচ আনফর্চুনেট তাহলে এখানে শিক্ষার কোনো দাম হলো না এথিক্যাল এডুকেশনের কোনো দাম এত মানুষের মানে মানুষকে পেছনে ফেলে আজকে সে আইপিএস অফিসারের মতো বড় একটা র‍্যাঙ্কে সে গেছে যথেষ্ট সে টাফ কম্পিটিশন একটা আইপিএস হওয়া বা এস হওয়া সে যখন শপথ নিয়েছিল তার কত কিছু শপথ নেওয়া হয় ছিল সব ভুলে যায় আজকে যদি আমাদের এক্সিকিউটিভে যদি ঠিকঠাক কাজ করত সুপ্রিম কোর্টে যে সুমোটো কেস নিয়ে যে এতটা চেষ্টা করছে করার আমি জানি না কতটা করতে পারবে বা পারবে না অনেকটা কিন্তু ইজি হয়ে যেত মানে জাস্টিস পাবে যে আমরা সবগুলোই জাস্টিস চাইছে কেউ সেটা মানে প্রকাশ করতে পারছে বা চাপে প্রকাশ করতে পারছে না কিন্তু কেউ কখনো চায় না যে তিলোত্তম জাস্টিস না এটা দু একজন ছাড়া যারা কি ক্রাইম গুলো করেছে যারা এই ক্রাইমটাকে সাপোর্ট করে এই গুটি কয়েক মানুষ ছাড়া কিন্তু ম্যাক্সিমাম লোক সবাই কিন্তু চায় যে জাস্টিস পাক তো এই জাস্টিসটা পাওয়া তখনই ইজি হতো যখন হচ্ছে এই এক্সিকিউটিভরা নিজের কাজগুলো ঠিকঠাক করতো

কিন্তু তারা চাপে পড়ে যে দেখছো চার্জ করে বা যা করছে না কেন বা যেই অর্ডার গুলো ফলো করছে এমনকি বলতে পারবে যে তারা চায় না যেমন আছে এদের থেকে মাঝে মা স্লোগান ওঠে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় কারণ মেয়ের সাথে এটা যেন না হয় সেটা পুলিশের মেয়েই হোক বা যে এটা করেছে তার মেয়ের সাথে যেন এটা না হক আমরা কেউ চাই না তাদের মেয়ের সাথে এগুলো হোক এই স্লোগান দেওয়া উচিত আমি জাস্টিস চাইছি মানে এই নয় যে অন্য কারণ মেয়ের সাথে এই ধরনের নারকীয় অত্যাচার বা ইনজাস্টিস হোক সেটা আমরা চাই আমাদের সেন্টিমেন্ট আছে আমি সব মানছি কারণ লয়াররাও তো প্রোটেস্টে গেছিল গেছিল সবাই গেছিল এমন কেউ নেই যে প্রোটেস্ট করেনি সব ধরনের মানুষ সব রকম সব ধরনের মানুষের প্রোটেস্ট করেছে ঠিক আছে কিন্তু সমস্যাটা কি হয়ে যায় তো প্রোটেস্টটাকে মানুষ সেই লেভেলে আর ধরে রাখতে পারছে না তার দুটো রিজন তুমি আজকে দুর্গা চলে যাবে তুমি দেখো মানুষ প্রোটেস্টের কথা ম্যাক্সিমাম মানুষ ভুলে যাবে আর এইটারই ওয়েট করছে তোমার হচ্ছে আমাদের গভর্নমেন্ট দুর্গা পুজো গেলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই প্রোটেস্টের ব্যাপারটা বা এই যে তোমার ক্রাইমটা হয়েছে এইসব ব্যাপারগুলো মানুষ আস্তে আস্তে ভুলতে থাকবে কারণ দেখো ভাই সিম্পল জিনিস লোকে বলছে যে উৎসব হোক উৎসব করতে গিয়ে আমরা প্যান্ডেলে গিয়ে প্রোটেস্ট করব একসাথে উৎসব আর প্রোটেস্ট হয় না আজকে তোমার বাড়ির যদি কারোর সাথে এই ধরনের হতো তুমি পুজোতে উৎসব করতে গিয়ে প্রটেস্ট করতে পারতে সম্ভব না আজকে তিলক তোমার বাবা মা কি উৎসব করতে গিয়ে প্রটেস্ট করতে পারবে তাহলে মানুষ প্রোটেস্ট করেছে কেন তিলোত্তমার কষ্টটা নিজের ফ্যামিলি মেম্বারের বা নিজের বোন তিলোত্তমাকে নিজের বোন হিসেবে ভেবে তার কষ্টটা নিজের বোনের কষ্ট ভেবে আজকে তো মানুষ রাস্তায় নেমেছে তাহলে মানুষের কি খেয়ে দেখে দেখাচ্ছিল রাস্তায় নেমে প্রোটেস্ট করার তো সেখান থেকে তার বাড়ির লোক যখন উৎসব করতে পারছে না তখন আমাদের কিন্তু করা উচিত না কিন্তু সেখান থেকে একদল মানুষ যে না এটা তো বাঙালি সেন্টিমেন্ট উৎসব করতে গিয়ে আমরা প্রোটেস্ট করব হয় না উৎসব আর প্রোটেস্ট একটা এক জিনিস নয় উৎসব মানুষ কখন করে কোনো আনন্দে করে দুঃখ আনন্দ তোমার সাথে একসাথে হতে পারে তুমি তো একটার নয় একই সাথে কিছু কোন আগে তুমি কাঁদছ আবার কিছুক্ষণ বাদে তোমার আনন্দ হচ্ছে এটা তো হয় না উৎসবটা যখন দেখবে মানুষ এনজয় করে নেবে না একবার ভালোভাবে তার মধ্যে প্রোটেস্টের যে জিনিস থেকে মানুষ প্রোটেস্ট করে যে আঘাত থেকে করে যে সেন্টিমেন্ট থেকে করে আস্তে আস্তে সেগুলো সব মানুষের মধ্যে থেকে মুছে যাবে আজ থেকে সামনের বছর নিউ ইয়ার হওয়ার পরে তোমার এই পডকাস্টের ভিডিও কতজন দেখবে আমার খুব ডাউট আছে লোকে তখন এসব ভিডিও এলে স্ক্রোল করে উড়িয়ে দেবে দেখতে চাইবে না কেউ আর এই যে মানুষ যে এত লাইফ করে এ করে না বা এত পোস্ট করছে তুমি দেখো পোস্ট আস্তে আস্তে মানুষ করা বন্ধ করে দেবে বহু ধরনের পোস্ট মানুষ স্ক্রোল করে দেবে কেউ আর পড়বে না এটা হচ্ছে একদম বাস্তব জিনিস তোমায় বলছি আমি স্যার আপনি যে পোস্টের কথা বলছেন আপনি জানেন কি না ফেসবুক থেকে অনেক ভিডিও এবং অনেক পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পুলিশ ডেকে তাদেরকে ডিলিট করার জন্য ফোর্সও করেছে এরকম জিনিসও হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকদেরকে এরকম প্রেশার করা হয়েছে যে কন্টেন্ট তুমি ডিলিট করো আজকে এগুলো প্রেশার দিয়ে করা হচ্ছে ওই তো কেন এই কেনর জন্যই তো আজকে বসা কোনো কিছুকে চাপা দেওয়ার জন্য আর কি হতে পারে এই যে কন্টেন্ট দের যে একটা ভূমিকা রয়েছে আজকে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার স্যার আপনার কাছে আমি এসেছি এরকম আরো লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বেঙ্গল করছে তারা তো ভালো কাজ ভালো কাজ আমি তাও বলছি কন্টেন্ট ক্রিয়েটারদের প্রয়োজন নেই একটা মানুষ তাকে ফেসবুকে একটা মানুষের খুব কম হলো দুশো তিনশো ফ্রেন্ড তো থাকে আজকালকার মানুষের এর থেকে কম থাকতেও পারে ধরো নতুন অ্যাকাউন্ট বলে বাট মিনিমাম তো দুশো তিনশো থাকে একটা লাইফ করে ছাড়ুক না লিস্ট প্রোটেস্টটা বজায় থাকুক যতদিন জাস্টিস পাচ্ছি আজকে প্রোটেস্টটা কমতে 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 শুধু কি জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমিত হওয়াটা কি উচিত কিছু তো করারও নেই আজকে দেখো ডাক্তাররা হচ্ছে তোমার প্রফেশনাল আইনজীবীর হচ্ছে প্রফেশনাল ঠিক আছে আজকে যদি ওরা মনে করে আমরা কাজ করব না কোর্ট কি তাকে ফোর্স করতে পারে লিগালি কি করা উচিত কিন্তু কোর্টের তো অর্ডার আসছে অর্ডার আসছে তো নিশ্চয়ই দেখো ডাক্তার তো মানুষকে বাঁচানোর জন্য এতদিন তারা পরিষেবাই দিয়ে গেছে মানুষকে তা আজকে যখন তারা দিচ্ছে না বা কিছু করছে না নিশ্চয়ই তার পিছনে কোনো রিজন আছে কোর্ট সেটাকে আগে মেটা প্রোটেস্টকে চাপার জন্য সব দিক থেকে চেষ্টা হচ্ছে আমার আপনার এটা মনে হয় যে তিলোত্তমা কিছু অতিরিক্ত বলে ফেলার ফলে এই ব্যাপারটা হয়েছে মানে আমার কথাটা আপনাকে ডাইরেক্ট যদি বলি বেশি জেনে গেলে সামনে প্রকাশ করো না চেপে যাও সেটা তিলোত্তমা করেনি বলে আজকে তার মুখ বন্ধ হয়ে গেল হয়ে গেল আজকে মানুষও করছে না এই ভয়তেই করছে না আজকে তুমি যদি আজকে তুমি যদি দেখো আমার স্যার এটা জানতে এটা কি সত্যি এরকম কোনো ঘটনা হতে পারে নাহলে মানুষ এমনি বলা বন্ধ করে দিচ্ছে কেন প্রবেশ করা বন্ধ করে দিচ্ছে কেন সত্যি একটা ভয়তেই হুম আজকে আমি এরকম নাম ধরে ধরে এরকম দশ কুড়ি জনের নাম বলে দেবো যারা কিন্তু মন থেকে চাই বিচার পাক তিলোত্তমা প্রবেশ করতে ভয় পাচ্ছে বড় বড় পদে পদে আছে বা তাদের সেরকম ক্ষমতা আছে প্রবেশ করার তার যদি রাস্তায় নামে আজকে তার পিছনে অনেক লোক নামবে শুধুমাত্র ভয়েতে বা কাউকে খুশি করা যাবে ভয় না পেলেও কাউকে একটা সমাজের কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা তোমার পলিটিক্যাল পার্টিকে খুশি করার জন্য করছে না আজকে মানুষ অন্য জায়গার রেফারেন্স দিচ্ছে যে এই এই জায়গাতে এই জিনিসগুলো হয়েছে তখন কেন মানুষ প্রোটেস্ট করেনি আরে ভাই তখন করেনি বলে এখন তো করছে সেটাকে তো সাপোর্ট করো তখন করেনি বলে এখন করবে না তার মানে মানুষকে ভুল করছে এখন প্রোটেস্ট করে এই রাজ্যে তো এই জিনিসগুলো হয়েছে তখন কেন মানুষ কিছু বলেনি এখন কেন মানুষের এত প্রোটেস্ট আরে কখনো তো মানুষের জাগরণ হয়েছে রে ভাই সেটাকে তো সাপোর্ট করো সেটাকে তো করো রাস্তায় রাস্তায় করা হয়েছে হয়েছে মানে ব্যাপারে লেখা ছবি তিলোত্তম সেগুলো পুলিশ কি করছে ওগুলোকে তোমার মুছে দিচ্ছে কেন না এগুলো করা উচিত না এতে তিলোত্তমাকে নাকি অপমান করা হচ্ছে ওর ওপর দিয়ে লোকে হেঁটে যাবে তিলোত্তমাকে অপমান করা হচ্ছে আজকে তুমি দেখো যদি মানে গভর্নমেন্ট থেকে না অর্ডিন্যান্স বা রুলস জারি করতো অনেক দুর্গা প্যান্ডেল কিন্তু তিলোত্তমাকে নিয়ে থিম বানাতো শুরু হয়েছে তো শুরু হয়েছিল তুমি জানো কিনা জানি না ইমপ্লাইডলি অনেক ভাবে প্রেশার করা হচ্ছে এই নিয়ে কোনো প্যান্ডেল যাতে না করা হয় কোনো পুজোর থিম যাতে না করা হয় পাবে হাতে গোনা কয়েকটা পাবে বড় সড়ো প্যান্ডেল পাবো না পেলেও একটা দুটো পাবে যারা অন্য ওপোনেন্ট পার্টির যে সকল ইনফ্লুয়েন্স প্যান্ডেলগুলো হয় সেগুলো তো একটা দুটো তুমি পেতে পারো বাট ম্যাক্সিমামটা পাবে না আর মানুষও ভয় চেপে যাচ্ছে একটু সন্দীপ ঘোষের ব্যাপারে জানতে পারি বলো কি জানতে চাও এত পাওয়ারফুল কি করে হতে পারে যেটা আমরা শুনেছি বা আমরা সূত্র মারফত জেনেছি উনি যদি চান আজকে সরকারকে নারী দিতে পারে না তো পাওয়ার পাওয়ার হচ্ছে সূর্যের পাওয়ার আছে সূর্য থেকে চাঁদ পায় তাই চাঁদ আলো দেয় নিশ্চয় কারোর থেকে সে একটা পাওয়ার পেয়েছে তো সামান্য জিনিস নালে একজন প্রিন্সিপালের হ্যাঁ তার পাওয়ার আছে তার হসপিটালের মধ্যে বা সেটা হচ্ছে মানে সেটাকে পাওয়ার ঠিক বলা চলে না ঠিক আছে তার রাইটস আছে বলতে পারো বা তার তোমার ডিপার্টমেন্টাল পাওয়ার বলতে পারো বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বলতে পারো এই ধরনের পাওয়ার বলতে পারো আদারওয়াইজ তো কোনো পাওয়ার এখানে কিন্তু কিছু ব্যাপার নেই তো সেখান থেকে যে পাওয়ার সূর্যের থেকে পাওয়ার নিয়ে তোমার আলো নিয়ে চাঁদ উজ্জ্বল হয় ও ধরে চাঁদ কারোর থেকে একটা পাওয়ার নিয়ে হচ্ছে সিম্পল জিনিস এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে আরে এটা আবার আমি তোকে এটাও বলছি সিবিআইও যে তুমি ভাবছো যে কি ইনভেস্টিগেশন ঠিকঠাক করছে তা কিন্তু নয় আপনি ব্যাপারে বলছেন সন্দীপ ঘোষকে কতদিন অ্যারেস্ট করলো হুম টালা থানা কতদিন বাদে অ্যারেস্ট করলো এত ডিলে কেন ম্যাটারটাকে টেনে টেনে ছাব্বিশ অব্দি নিয়ে যাবে বলে দেখো ঠিক ছাব্বিশের আগে সব ধরনের তোমার ইনফরমেশন ফাঁস করবে বা যা যা গেছে মেন মেন জিনিসগুলো তারপরে দেখবে বেরোচ্ছে এটা কি করে বলছ দেখে নাও তুমি যদি না হয় ছাব্বিশ অব্দি এটাকে আস্তে আস্তে প্রসেস যাবে ঠিক ছাব্বিশের আগে গিয়ে এটাকে স্পিডই করে দেবে কেউ এখানে ঠিকভাবে কাজ করছে না ভাই শুধু মানুষ কিছু একদল মানুষ সৎভাবে প্রোটেস্টও সবাই করছে না কিছু কিছু মানুষ আছে প্রোটেস্টে যায় মানে আমি এটা খুব বলছি কিছু কিছু ছেলে মেয়েরা আছে মেয়েরা বলছি না বা ছেলেরা বা মেয়েরা প্রোটেস্টে যায় বন্ধু পাতানোর জন্য এরকমও লোকজন আছে ভিডিও করবে ভাইরাল হবে হুম ভাইরাল হোক না আমার কিচ্ছু যায় আসে না তাতে প্রোটেস্টটা ঠিকঠাক ভাবে করুক না এখানে তো অনেক সেলিব্রিটি গিয়ে করছে করছে যেই প্রোটেস্ট করছে না কেন তাকে কোনো না কোনো একটা পলিটিক্যাল কালার লাগিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক কেন নন পলিটিক্যাল কি মানুষ হতে পারে না মানুষকে কি পলিটিক্যাল হতেই হবে তাকে কোনো না কোনো কি পার্টির মেম্বার হতেই হবে একটা সাধারণ মানুষ প্রোটেস্ট করতে পারবে না এরকম কি কোনো রুলস আছে আমার জানা নেই ভাই অন্তত যেই প্রোটেস্ট করছে সে যাই বলুক না কেন নয় সেটা ফেভারে বা এগেনস্টে কারোর একটা গেল তাই কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টির কালার লাগিয়ে দেওয়া হচ্ছে আমাকেও লাগানো হবে আপনি তো কালার ব্ল্যাং আমি কালার ব্ল্যাং তোমার কমেন্টসই দেখবে অনেকে আমাকে কালার লাগিয়ে দেবে সাধারণ মানুষ কি প্রোটেস্ট করতে পারে না কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে জীবনে কোনো পলিটিক্যাল পার্টির কোনো জায়গায় যদি আমার একটা ছিঁটে ফোটার কোনো দাগ দেখানো গেছে একটা মানুষ কি নন পলিটিক্যাল হতে পারে না তাই কি পলিটিক্যাল হতেই হবে আমার খুশ মচ্ছে এটা একবার কি মানুষ শুধু পলিটিক্যাল পার্টিকে সাইডে রেখে একবার কি মানুষ জাস্টিসের জন্য ভাবতে পারে না আর যদি তার পরিবারের কারোর সাথে হতো তখন সে কাউকে পাবে আপনি শান্তনু সেনকে চেনেন ডক্টর শান্তনু সেন উনি কিছু কথা বলেছিল বলে ওনাকে ওই পদ বাক্য আমি জানিনা সেই পদগুলোর নাম কি হবে আপনারা যদি জেনে থাকেন বলবেন প্রত্যেকে তাকে বের করে দেওয়া হয় কারণ তিনি নিজের মেয়ের ব্যাপারে বলেছিলেন এটা তো নিজের মেয়ের ব্যাপারে সে নিজে এখানে বলছে কিছু বলা যাবে না কিচ্ছু বলতে পারবে না তুমি এরকম সিচুয়েশন দাঁড়িয়ে গেছে বললেই তুমি টার্গেটেড হয়ে যাবে প্রোটেস্ট করতে পারবে না করলে তুমি টার্গেটেড হয়ে যাবে এরকমও বলো হচ্ছে জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন তোমার কি অবস্থাতে বসে ধর্না দিচ্ছে তাদের ব্যাপারে কি বলছে জানো বলছে তারা নাকি প্রাইভেটে গিয়ে নাকি টাকা কামাচ্ছে আর সরকারি জায়গায় ধর্না দিচ্ছে যদি তাই হতো তাহলে খাবার এত সাধারণ মানুষরা দিয়ে যেত ওখানে আর তারা ওখানে বসে আছে ওখানে কোথাও যাচ্ছে না এত দিন ধরে প্রোটেস্ট করে যাচ্ছে তাদের এগেইনস্টে এই সব কথা বলছে চিন্তা করতে পারো কোথায় যাচ্ছে আমাদের সমাজটা এরা পদটা পায় কিভাবে যাচ্ছে মানে এরা এত যে চিপ মাইন্ডেড আমি আমি কোনো রকম politcal ভাবে বলছিলাম আজকে যারাই প্রোটেস্ট করছে তাদের নামে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে এদের মাথায় তো চিপ বুদ্ধি কি করে আসে স্যার ভগবান জানে এরা তো একটা পড়াশোনা করেছে লাইফে

আজকে তুমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছ পুজো পেরিয়ে যাবে এই ভিডিও লোকে স্ক্রল করে বেরিয়ে যাবে আমি তোমাকে বলছি কারণ মানুষের আর ভালো লাগবে না একবার উৎসবে ছোঁয়া পেয়ে গেলে মানুষ আর এসব প্রোটেস্ট করে তার ভালো লাগবে না রাস্তাঘাটে আগে যখন প্রোটেস্ট করতো মানুষ সেখানে নিজে গিয়ে জয়েন করতো একদম প্রথম দিকে বলছি বেশ কিছুদিন আগে কথাই বলছি খুব পুরোনো কথা বলছি না আমি বা রাস্তাঘাটে বাসে যাচ্ছে ধরো মাঝখান দিয়ে প্রোটেস্ট যাচ্ছে তার জন্য বাস দাঁড়িয়ে আছে মানুষ সেটাকে তখন সাপোর্ট করতো আবার দুদিন بعد করো মানুষ বিরুদ্ধবেগে আগে এসে গেছে কেন দাঁড়িয়ে আছি বেকার ফालतू কাজ করছে এগুলো আশ্বস্ত সিস্টেম মানুষের মধ্যে এখনো বলছি প্রটেস্টটা যদি কন্টিনিউ না করা হয় এই যে তোমার সমাজ যে সংস্কারের হাওয়াটা উঠেছিল সেটা একদম বন্ধ হয়ে যাবে পুরো চাপা পড়ে যাবে পরবর্তীকালে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা ভাবে কী হলো এত মানুষ প্রোটেস্ট করলো সব তো হাওয়ার মতো উড়ে গেল আলটিমেট লাভ তো কিছু হলো না তার এটা দেখে আরও সাহস পেয়ে যাবে এবং তাদের দেখে আরও যারা এই ধরনের মাইন্ডেড লোকজন আছে তার এটা দেখে আরও বেশি সাহস পাবে যে কী হলো এত বড় কাণ্ড করে ফেললো তার কোনো জাস্টিস পেলো না তাহলে আমরাও করি তারা এগুলো সাপোর্ট পাবে না তুমি ভাবো না যারা ক্রাইমটা করেছে তারা তো এইসব জিনিসগুলো দেখছে দেখে কি ভাবছে যে না এত জাস্টিস এত করে হলো আলটিমেট লাভের লাভ কিছু হচ্ছে তারা তো মনে মনে আনন্দ পাচ্ছে এবং তাদের দেখে তারা জাস্টিস মানে সাধারণ মানুষ জাস্টিস না তিলোত্তম জাস্টিস পাচ্ছে না এটা দেখে যারা এই ধরনের ক্রাইম কনস্টিটিউট করতে চায় বা যারা এই ধরনের মাইন্ডেড তারা তো এগুলো আরো বেশি বেশি করবে তারা তো উৎসাহ পাবে এটা দেখে যে মানুষ এত জাস্টিস জাস্টিস করলো জাস্টিস পেলো না সব আন্দোলন বন্ধ হয়ে গেলো ও আমরাও তাহলে এরকম করি মানে এটা ভেবে দেখার বিষয় আছে স্যার আমরা রাস্তাঘাটে বাইক নিয়ে চলাফেরা করি এবং গাড়িও অনেকের আছে তারা এই যে পুলিশের যে দৌরাত্বগুলোতে অনেক বাধা পায় বা ভিডিও করলে প্রবলেম হয় পুলিশরা বলে কেন করছেন কি জন্য করছেন স্যার আজকে আপনি একটু ক্লিয়ার করুন সাধারণ মানুষ এনাদের কীভাবে ক্যাটাকেল করে দেখো ভিডিও করা হচ্ছে আমার কনস্টিটিউশনাল রাইট আমার সাথে যদি কোনো অফেন্স হয় ঠিক আছে হতেই তো পারে পুলিশ আমার সাথে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইলিগাল রাইড চাইছে ঘুষ চাইছে হতেই তো পারে তার এভিডেন্স হিসেবে আমি ভিডিও করতে পারবো না বা আদৌ আমি যে তোমার কোনো ক্রাইম করেছি কি করিনি বা আমার থেকে কীভাবে আমার সাথে বিহেভিয়ার করছে মিসবিহেভ তো করতে পারে তার জন্য পুলিশ দেখবে পুলিশের দেখবে এখানে একটা ক্যামেরা থাকে সে যখন সেটার ভিডিও করতে পারে তাহলে আমি তো অ্যাজ এ ডিফেন্ডেন্ট তো হতে পারি বা আমি তো অ্যাকিউস্ট হতে পারি তা অ্যাকিউস্টেরও তো রাইট আছে নিজেকে নট গিলটি প্রমাণ করার তো তখন কোর্টেতে আমি প্রডিউস করবো কি আমি এভিডেন্স প্রমাণ করব প্রডিউস করব। তা তার জন্য আমি ভিডিও করতে পারি না আমি ধরে নিচ্ছি আমি দোষী ঠিক আছে আমি ধরে নিচ্ছি পুলিশ আমাকে অ্যাকিউজ বানাচ্ছে কিন্তু কোর্টের কাছে আমাকেও তো প্রমাণ করতে হবে যে আমি নট গিল্টি তাহলে আমি নিজের ফেভার এভিডেন্সের জন্য আমি ভিডিও করতে পারবো না এটা কিন্তু কোথাও বলো তো পুলিশরা এরকমভাবে কথা বলে কেন এত সাহসটা কি করে আছে ভিডিও করছে ফোন নিয়ে নিচ্ছে ছেড়ে নিচ্ছে ও ছেড়ে নিচ্ছে ওই যে এক্সিকিউটিভ পাওয়ার আলটিমেটলি কিন্তু পুলিশ যে কাউকে অ্যারেস্ট করুক বা যাই করুক না কেন নিজের কাছে কিন্তু রেখে দিতে পারে না তাকে এবং সেখানে তার বিচার হবে এবং এটাও বলছি পুলিশ যদি কোনো ইনজাস্টিস করে থাকে কিন্তু বিচার হবে কোর্টেতে সেটা মানুষ সাহসটা দিয়েছে বলে তাই আজকে তুমি চাইলে পারো না আজকে মানুষ ভাবো না ফোনের ব্যাপারে নলেজ রাখে বিভিন্ন ধরনের সিনেমা দেখে দেখে তো বিভিন্ন ধরনের গানের ব্যাপারে আর্টিস্টের ব্যাপারে যা যেটা পছন্দ সেই ফিল্ডের সাথে নলেজ রাখছে কেন পারে না যে আমি একটু মোটর ভেহিকেল কে লাগছে সামান্য কিছু অন্তত আইন দেখে রাখি যে পুলিশ যদি আমাকে মিসবিহেভ করে আমি কি করতে পারি আমার কি লিগাল রাইটস আছে মানুষ কি চাইলে পারে না কিন্তু ফোন সবার কাছে অ্যাভেলেবল তো আজকে তুমি ভাবো মানুষ কি চাইলে কি পারে না যে হ্যাঁ কিছু আইন আমি অন্তত সামান্য কিছু যেগুলো আমার চলতে ফিরতে রাস্তাঘাটে কাজে লাগে সেগুলো অন্তত দেখে রাখি যখনই তুমি আইনের কথা পুলিশকে বলবে তখনই কিন্তু সে তোমার সাথে মিসবিহেভ করার আগে দশ বার ভাববে এ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি সেগুলো যদি মানুষ ফলো করে সেগুলো জানতে পারবে যে সেই ক্ষেত্রে তার কি করা উচিত এই নিয়ে আমার অলরেডি অনেক বিভিন্ন চ্যানেলে ভিডিও বানানো আছে ঠিক আছে সেটা নিয়ে আমি ব্রিফেতে যাচ্ছি না কিন্তু মানুষের কিছু জিনিস তো মানে এমনি এন্টারটেনমেন্টের ছলেও তো মানুষ তো চাইলে এগুলো একটু নলেজ রাখতে পারে ইউটিউবে ভিডিওই নয় দেখে নিলো যে কি কি করা উচিত সেখানে শর্টে বলা থাকে ব্যাপারগুলো এগুলো করলে কিন্তু তখন যদি পুলিশকে চার্জ করে যে এখন টু এই আপনি কিন্তু এগুলো করতে পারেন না আমি কিন্তু আপনার এগেনস্টে এই অ্যাকশন নিতে পারি তখন পুলিশ কিন্তু দশবার ভাববে আর স্যার একটা জিনিস বলুন যখন আমাদের কাছে টাকা নেই সাপোজ ধরুন আমি বেরিয়ে গেছি এবং রাস্তাঘাটে ধরে এবং হ্যারেস করা হয় ওরকম অনেক কেস আছে আমার সাথেও ঘটেছে এরকম যে তোমাকে এক্ষুনি টাকা দিতেই হবে আমি অনলাইনে কাটবো না একটা জিনিসই তখন তাকে বলা উচিত আমার কাছে টাকা নেই আপনি আমার কোনো একটা লাইসেন্স বা কোনো একটা কিছু সিজ করুন সেটা কোর্টে পাঠান বা থানাতে রাখুন আমি টাকা দিয়ে আমি ছাড়িয়ে নেব বা খুব বেটার হয় আপনি কোর্টে পাঠিয়ে দিন আমি সেখান থেকে ফাইন যদি আমার হয়ে থাকে যদি আমি সত্যি রিজনেবল কিছু করে থাকি আমি ফাইন দিয়ে আমি সেখান দিয়ে ছাড়িয়ে নিবো এখন তো সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে তুমি ডকুমেন্টস এমনকি লকারেও রাখতে পারো সেটাও কিন্তু হ্যাঁ কিন্তু সিজ করার ক্ষেত্রে তখন কিন্তু তোমার ফিজিক্যাল ডকুমেন্টসটা লাগে আমি ধরুন তোমার কাছে পয়সা আছে ফাইন আছে তুমি অনলাইনে দেখালে তারপরও ফাইনালও কিনে নিলে ঠিক আছে কিন্তু তুমি কিছু জিনিস তো পুলিশকে সিজ করতে হয় ধর তোমার কাছে পয়সা নেই টাকা পয়সা নেই তখন কি সিজ করবে তখন কিন্তু ডিজিলো করে জিনিস সিজ করতে পারে না তখন তোমার ওই ফিজিক্যালি কোনো লাইসেন্স বা কিছু একটা সিজ করবে না কিন্তু স্যার ধরুন আমার খুব এমার্জেন্সি আছে আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছি হেলমেট পরে নিয়ে আমাকে পুলিশ ধরেছে আমাকে বলছে যে আপনাকে এক্ষুনি টাকা দিতেই হবে আমি বলছি অনলাইনে আপনি আমাকে চালান করে দিন সেটা হতে পারে বেশি কারণ স্পট ফাইন হয় কম এবং অনলাইনে হলে বেশি হয় আমি আমি কি ঠিক বলছি যখন হচ্ছে তখন আপনি তখন তারা সেটা করে না বলে আপনাকে এক্ষুনি টাকা দিতেই হবে সেই ক্ষেত্রে কি সে ভুল না কে কে ভুল কে ঠিক সেক্ষেত্রে কে ভুল কে ঠিক সেটা কোর্ট বিচার করবে সেক্ষেত্রে কি করা উচিত আমি বলি শোনো সেই ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্টস যে আপনি লোকাল থানায় সিজ করান এটা আমি এখন ইমার্জেন্সিতে আছি আমি এখন আমার কাজ মেটাই মিটিয়ে আমি এসে তারপর থানায় বসে ডকুমেন্টস ছাড়ানোর কি প্রসিডিওর আছে কি ফাইন আছে না আছে তখন আমি সেটা করব অনেক সময় এরকমও দেখা যায় যে ট্রাফিক সার্জেন্ট কি করে মানে ইচ্ছা করে বেশি টাকা ক্লেম করে যাতে মানুষ কিছু কম টাকা দিয়ে সেটেলমেন্ট করে বেরিয়ে যাবে থানা হলে কিন্তু সেটা পারবে না পাঁচ হাজার ছ হাজার এটা কিন্তু ক্লেম করতে পারবে না ঠিক আছে ডিরেক্ট থানার আইসির সাথে গিয়ে কথা বলবে যে দেখুন এই সিচুয়েশন হয়েছিল আমি এই জন্য বেরিয়ে গেছি কাইন্ডলি এটাকে যদি কনসিডার করা হয় রিকোয়েস্ট করবে আগে প্রথমে আমি বলছি যদি প্রপার রিজন দিয়ে রিকোয়েস্ট করা হয় সেক্ষেত্রে পুলিশরাও মানবিক হয় পুলিশরাও সেক্ষেত্রে শোনে কিন্তু হ্যাঁ তুমি গরম মেরে না আপনার করার এ নেই ওই নেই সেই নেই তাহলে স্যার আজকে আমি আপনাকে একটু ব্রিফ করে জানে নিই যে এই যে পুলিশগুলো যারা আছেন যারা আমাদের হ্যারাসমেন্ট করা যায় সেখানে ভিডিও করা যেতে পারে অবশ্যই করা যেতে পারে কেন বলছি সে তো আমাকে অ্যাকিউজড বানাচ্ছে বা আমাকে একটু একটা কেস করছে কেস করছে মানে আমি হচ্ছে অ্যাকিউজড ঠিক আছে তাহলে আমাকেও তো কোথাও গিয়ে বিফোর দ্য কোর্ট অফ ল এটা প্রমাণ করার রাইট তো আমারও আছে যে আমি নট গিলটি তো সেক্ষেত্রে আমি নিজের জন্য এভিডেন্স কালেক্ট করে রাখব না একদমই ঠিক আর সেখান থেকে কেউ আমাকে দিতে পারে আমার মনে হয় এই যে এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তারা জানে অবশ্যই জানে তারা তাহলে এত টাকা বেশি বেশি করে কেন হচ্ছে কারণ তারা জানে যে তুমি আইনটা জানো না যখন তুমি তাদেরকে বোঝাবে যে তুমিও আইনটা জানো তখন তারা এই জিনিসগুলো করবে না স্যার আমরা তাহলে তিলোত্তম একটু ঢুকি কপিল সিব্বল আপনি একজন লয়ার স্যার অ্যাডভোকেট তিনি একজন মানে দেশের বড় সড়ো নাম নাম যাদা একটা অ্যাডভোকেট তিনি আমাদের এই স্টেটের যে রিপ্রেজেন্ট করছেন রিপ্রেজেন্ট করছেন কেন মানে তিনি জানে তো সবকিছু নাকি না জেনে ঢুকেছেন এরকম দেখুন একটা কথা বলি জেনে শুনেই তো অবশ্যই মামলা করছে করেছে এমন নয় যে না জেনে করছে ব্যাপারটা দেখো এটা তার পার্সোনাল চয়েস শেষ করে নি তো পার্সোনাল চয়েস হলেও স্যার কেন স্যার মানে তারও তো একটা দিক তোমার কি মনে হয় কেন আমার মনে হয় টাকা পাচ্ছে কারণ তার টাকাটা পেয়েছে দেড় কোটি টাকা তার পার হেয়ারিং নেয় মানে কিছু কিছু মানুষ শুধুমাত্র টাকার পিছনে ছোটে তুমি এদিকে অপোনেন্ট এর বিকাশ বাবুকে দেখো এক পয়সা নেয় না এই মামলাটা লড়ছে এক পয়সা নেয় না নিজের পকেট থেকে পয়সা দিয়ে গিয়ে মামলা করেন না এরকম লয়ারও আছে তো সুতরাং দেখো কেউ পয়সার জন্য কাজ করে এসের ওনারার কি প্রাপ্তি আছে একজনকে যে এই ধরনের ক্রাইমউল কাস্টটিউট করেছে তাকে মাশি উনি কি পাবেন কিছুটা নাম হয়তো পাবেন কিছু লোক তার নাম করবে অনেকে তো বাজে কথা বাজে কথা ম্যাক্সিমাম লে বদনাম করবে কিছু লোক হয়তো তার নাম করবে আর টাকাটা ইনকাম করবে এই তো এশারা উনি আর কি পেতে পারে না আর তো ওনারে কিছু পাওয়ার নেই না সুতরাং উনি টাকার জন্যই করছে যদি উনি অনেক সিনিয়র অ্যাডভোকেট অনেক বহুত গুণ নলেজেবল অ্যাডভোকেট আমি তো আর শিকি জানি না হয়তো তার ব্যাপারে বলা আমার উচিত নয় তাও আমি বলছি পয়সা ছাড়ার আর কিছুই পাবেন না উনি কিন্তু উল্টো দিকে যে সে যদি যেতে পাবে পয়সার থেকে অনেক বেশি কিছু পাবে আমরা অ্যাডভোকেট হয়েছি একটা কালো কোট গায়ে দিচ্ছি তার একটা সম্মানটা সব থেকে বড় জিনিস আজকে আমি এমন কিছু কাজ করব না যার জন্য আমার প্রফেশনটাকে বদনাম অন্তত আমি করবো না কে করে আমি জানি না আবার অন্য দিকটাও ভেবে দেখো একজন অপরাধীরও কিন্তু লিগাল রেমিডি বা লিগাল অ্যাডভোকেট বা লিগাল অ্যাডভাইস পাওয়ার কিন্তু রাইট আছে কিন্তু সেটা মানে একজন ওনার মতো অ্যাডভোকেট কেন দেবে আপনার কি খারাপ লাগছে অবশ্যই অবশ্যই খারাপ লাগে অবশ্যই আপনি কোনোভাবে কি আমিও জাস্টিস চাই সকলে আপনি কপিল সিম্বলকে নিজের গুরু মানে বা তাকে দেখে শেখার যে যেকোনো সিনিয়র আমার থেকে যারা গুণীজন যারা আমার থেকে সামান্য কিছু বেশি জানে আর যার থেকে আমি সামান্য কিছু শিখতে পারবো তাকেই আমি নিজের গুরু মানি যার থেকে আমার কিছু শেখার আছে সেই আমার গুরু সে অ্যাডভোকেট হবে কোনো কিন্তু বড় ব্যাপার নয় যে তাকে অ্যাডভোকেটই হতে হবে সে ধরো সামান্য মানুষও হয় যে আমার থেকে কিছু বেশি জানে যার থেকে আমি কিছু শিখতে পারবো সেই আমার গুরু সেই আমার গুরুজন এবং আমাদের বাবা মায়েরা এইটাই শিখিয়েছেন তো সেদিক থেকে তো অবশ্যই সেখান থেকে তো উনি বটেই এবার আজকে ভাবো না তার বাড়ির লোকজনরা তার ব্যাপারে কি ভাববে তার পরের জেনারেশন বা তার যারা আছে তার বাড়িতেও তো মেয়ে আছে সে কি ভাববে জানি না তারা কি ভাবে সত্যি এগুলো ভেবে আশ্চর্য লাগে আর সত্যি এগুলো ভাবি তারা কি ভেবে এগুলো করে আচ্ছা স্যার আমরা যেখানে একটা পুরো জেনারেশন যেখানে তুমি ভাবো রিকশাওলরাও প্রটেস্ট নিবেছ আমি দেখছিলাম codimension আগে হুম যারা সাধারণ মানে দিন আনা দিন খায় দিনেও মানে ঠিকঠাক ইনকাম হয় না তারা কাজ ছেড়ে তাদের মতো লোকজনরা রিকশাওলরাও তারা প্রটেস্টই নিয়েছে সেখানে মানুষকে কি জন্য আরো ইনফ্লুয়েন্স করা হয়েছিল না করে সবাই চাইছে যারা মানে আর কি পাওয়ারফুল লোকজন সেটা যেই হোক না পাওয়ার পাওয়ারফুল মানে পাওয়ারফুল চাইছে এটাকে দমিয়ে রাখতে এবং ওয়েট করছে সুযোগের ঠিক এই যেটা হচ্ছে এই পুজোটা আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব। মানে তোমার ওই চ্যানেলের থ্রু দিয়ে বা ইন ফিউচারও কেউ যদি আমার কাছে আসে বা যদি কোথাও বলার কোনোদিন সুযোগ পায় একটাই সবাইকে রিকোয়েস্ট করবো এটাকে বন্ধ হয়ে যেতে দেবেন না আর যাই হোক না কেন কিছু কিছু জন দায়িত্ব নিয়ে হলেও এটাকে এগিয়ে রাখুন নাহলে জাস্টিস আসবে না এমনিই তো জাস্টিস হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে জাস্টিস আর আসবে না আর যারা এগুলো করেছে তারা এটাতে আরো বেশি সাহস পেয়ে যাবে বা তাদের মতো যারা আর কি ক্রিমিনাল আছে তার এগুলোতে আরো বেশি হবে বজায় রাখুন উৎসব হবে সব হবে উৎসব মানুষ চাইলে এমনি করতে পারে উৎসবটা কি জিনিস চার পাঁচজন একসাথে থাকবে ঠাকুর দেখবে তো পুজো তো বছর বছর আছে প্রোটেস্টটাকে যেন মানুষ হারিয়ে যেতে নেবে এটাই বলার থ্যাংক ইউ স্যার এবং আমরা পডকাস্টটা একদম শেষের পর্যায়ে আছি এবং আজকের যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম কথা হয়েছিল এবং যেটা রয়েছে হচ্ছে কি কি পুলিশরা চাটে আমি যে কথাটা বললাম এটা একটা কিন্তু কোশ্চেন মার্ক আছে হ্যাঁ আমি কি এর উত্তর পাব এর উত্তর দেখো অ্যাকচুয়ালি বা তুমি যেটাকে চটি চাটা বলছো বা যেটাই বলছো না কেন অ্যাকচুয়ালি মানুষ সুবিধাবাদী সেটা পুলিশ হোক যেই হোক না কেন সমাজের প্রত্যেকটা মানুষই সুবিধাবাদী সে হয়তো ওই কাজটা করে তার সুবিধা পাচ্ছে বা অসুবিধা ভোগ করছে না নয় সুবিধা পাচ্ছে নয় তাকে অসুবিধায় পড়তে হচ্ছে না তাই সে ওই কাজটা করছে হয়তো ওই কাজটা করে তার ফ্যামিলি ভালো থাকছে মানুষ আগে নিজের কথা ভাবে কলিযুগ ভাই কি করবে তুমি সমাজের কথা কজন ভাবে আমরা সামাজিক জীব সমাজ থেকে আমরা সব ফেসিলিটি নিই সমাজের প্রতি তো আমাদের একটা দায়িত্ব বোধ আছে একটা তো কর্তব্য আছে সেটা কতজন পালন করে সেটা আমরা কতজন মনে রাখি তুমি বলো তো সরি সেটা আমরা কতজন মনে রাখি তুমি তো সেখানে মানুষ শুধু নিজেরটা ভাবছে পুলিশও নিজেরটা ভাবছে তার ফ্যামিলির কথা ভাবছে তা সেটা করে হয়তো কাজ চলছে সেটা করে তো সে নিজের ফেসিলিটি ভোগ করছে তার ফ্যামিলি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে তাই সেই কাজটা করে মানুষ সুবিধাবাদী স্বার্থপর। সার্থকপর আজকে কজন নিজের কাজ ছেড়ে রোজ রোজ প্রোটেস্টে যাবে যাবে কেউ জুনিয়র ডাক্তাররা করছে শুধু কিছু মানুষ করছে কতজন মানুষ করছে সমাজের কত জায়গায় প্রোটেস্ট হচ্ছে এখন বলো তো প্রোটেস্ট করা মানুষ শনিবার রবিবার কেননা সেদিন তাদের ছুটির দিন বন্ধুর সাথে আড্ডা মারতাম কী করবো চলো একটু প্রোটেস্টে বিনিপুর করছে তাও করছে আমি মানছি তাও করুক তাও মানুষ করুক কিন্তু তাও মানুষও সুবিধা পাবে সকলেই আমরা আজকে আমি যে শ্যুটটা করছি আজকে কিন্তু ওয়ার্কিং ডেস আজকে কিন্তু আমি কাজ ছেড়েই করছি তুমি জানো দেখলে নিশ্চয়ই এরকম এইভাবে মানুষ কাজ ছেড়ে কতজন প্রোটেস্ট করতে পারে সকলে সম্ভবও নয় কারণ তাদের তো সংসার আছে পেট চালাতে কাজও না করলে খাবে কি ঠিক বাট তাও ভাবেও মানুষ প্রোটেস্ট চালিয়ে যাক আমি সেটাই চাইবো প্রোটেস্ট যেন না বন্ধ হয় ছুটির দিনে করুক শনিবার রবিবার করুক ফেসবুকে করুক 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 সোশ্যাল মিডিয়াতে যেখানেই কিন্তু ভাই আর এটাকে কন্টিনিউ করতে হবে যতদিন না জাস্টিস আসে থেমে গেলে ভাই চলবে না সব দিক থেকে প্রেশার আসবে কিন্তু থামানো না আরো বিশাল ভাবে আসবে থেমে গেলে কিন্তু ভাই চলবে না হতে পারে এই পডকাস্টটা অনেক দেখার পরেও আসতে পারে কারো যদি হেল্প লাগে তুমি নাম্বার দিয়ে দেবে আমার কাউকে যদি প্রোটেস্ট করা থেকে যদি বিরত করা হয় বা কাউকে যদি প্রেশার ক্রিয়েট করা এরকম অনেকে আছে করা হয় বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে যদি বলা হয় তার ভিডিও ডিলিট করে দেওয়া যায় কিন্তু বলা হয়েছে আমি অনেকজনকে হেল্প করেছি এই বিষয়ে সেসব বিষয় দেখার জন্য আছি আমরা বা আমার মতো আরও অনেকে আছে সেসব জিনিস দেখার জন্য আমরা আছি কিন্তু মানুষজন ভয় না পেয়ে যায় ভয় পাবো কেন আমরা আমরা কোনো অন্যায় করেছি যারা যত দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমরা কেন ভয় পেতে যাব এই পডকাস্টে এত বড় একটা এটা আমার লাস্ট পডকাস্ট হবে এই বিষয়টা নিয়ে কারণ এরপর আমি আর এই পডকাস্ট কারণ আমার নিজেরও একটা না বিবেকে গিয়ে লাগছে যে এটা নিয়ে আমি তিনখানা পডকাস্ট এটা হচ্ছে তিন নম্বর পডকাস্ট হতে চলেছে এবং আমার বেশি কথা বলতে আমার ইচ্ছাও করছে না সেরকমভাবে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনি কিছু বলবেন না কিছু একটা কথাই বলবো আগেও বলেছি এখনো বলছি প্রোটেস্ট চালিয়ে দেবে কোনো রকম পলিটিক্যাল পার্টি কারোর হেল্প লাগবে না মানুষের মানুষ যথেষ্ট নিজের রাইটের জন্য প্রোটেস্ট করার জন্য সবাই শুধু একটা জিনিস মনে রাখবে আজকে যেটা তিলোত্তমার সাথে হচ্ছে কালকে আমার নিজের ফ্যামিলি মেম্বারের সাথে হতে পারে তো এরকম সিচুয়েশন যাতে না হয় যারা দোষ করছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে তাদের দেখে এই ধরনের মানুষ যারা এইসব করতে চায় তারা যাতে এগুলো না করে তার জন্য আমাদের প্রোটেস্ট করতে হবে এবং সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব সমাজ থেকে তো আমরা অনেক কিছু নিই ওগুলিটা আমরা কি ফিরিয়ে দিয়েছি এটাই আমাদের রিটার্ন আমরা সুস্থ সমাজ আমাদের ফিউচার প্রজন্মকে দান করে দেব যেখানে আমার ছেলে মেয়েরা আমার পরের জেনারেশন বা আমার পারিপার্শ্বিক লোকজনেরা তাদের সাথে যেন এই জিনিসগুলো না হয় এটা আমাদের দায়িত্ব তার জন্য প্রোটেস্ট চালিয়ে যেতে হবে সেটা যে কোনো জায়গায় হোক পাড়ার মোড়ে হোক সোশ্যাল মিডিয়াতে হোক ঠিক আছে ফেসবুক লাইভে হোক যেখানে হোক প্রোটেস্ট চালিয়ে যেতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমাদের পডকাস্ট এখানেই আমি শেষ করছি স্যার আমি আপনাদের হোস্ট কৌশিক সেন আজকে আমাদের স্যার তমানাথ রামচন্দ্র স্যার আর ক্যামেরার পেছনে কিংসুক সেন थैंक यू अच्छा थैंक यू सर